এই নির্বাচন কমিশন তো একটা ফুটো জগন্নাথ মার্কা নির্বাচন কমিশন, জাতির জন্য একটা কলঙ্ক। যে এই নুরুল হুদা, তিনি নাকি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি মুক্তিযোদ্ধাদের কলঙ্ক, যে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছেন তার হাতে, যে যেই মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, একজন মুক্তিযোদ্ধা হয়ে তিনি এইভাবে জাতির সাথে তামাশা করতে পারেন না, এইভাবে জাতিকে একটা সংকটের দিকে ফেলে দিতে পারেন না। তিনি এই যে বর্তমান সরকারের যে পাতানো সাজানো নির্বাচন, তার অন্যতম কুশীলব এই নুরুল হুদা। একদিন জাতির সামনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো আমরা, এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি জাতির ভোটাধিকার কিনে নিয়েছেন, যে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেও যখন তাদেরকে পার্লামেন্টে বসতে দিচ্ছিল না, তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সংগ্রাম বেগবান হয়েছে। ভোটাধিকারের দাবিতে, মানুষের অধিকারের দাবিতে স্বাধীন দেশ আজকে 50 বছর পরে একজন মুক্তিযোদ্ধা নির্বাচন কমিশনার হয়ে এইভাবে জাতির ভোটাধিকার কিনে নেবে, জাতিকে অধিকার হারা করবে, এটা মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশনে আরও একজন মুক্তিযোদ্ধা আছেন, আমাদের আপনার মাহবুব সাহেব, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, এমনকি শেখ হাসিনার সাথে কাজ করেছেন কিনা আমি জানি না, তবে একাধিক সরকারের সাথে কাজ করেছেন, একজন গ্রহণযোগ্য ব্যক্তি, বরেণ্য ব্যক্তি। এবং দেখেন, নির্বাচন কমিশনারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কিন্তু তিনি সবসময় সোচ্চার থাকেন, কথা বলেন। এরা হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা।